এএফস অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ভুটানের মাটিতে পিছিয়ে পড়েও পাকিস্তানকে 2-1 গোলে হারিয়েছে লাল সবুজের ছেলেরা। ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে গোল করেন গনি, তবে গোল হজম করলেও দমে যায়নি জামাল জিকোদের জুনিয়ররা। 14 মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ, হেড থেকে গোল করেন মোর্শেদ। ফার্স্ট হাফ শেষ হওয়ার আগেই উইনিং গোলটাও পেয়ে যায় বাংলাদেশ। দেখার মতো কার্ভ শটে 2-1 ব্যবধানে দলকে এগিয়ে নেন সাইদ। শেষ পর্যন্ত ম্যাচের স্কোরলাইন আসেনি কোনো পরিবর্তন, 2-1 জয় নিয়ে ফাইনালে উঠে যায় বাংলাদেশ। আরেক সেমিতে মালদ্বীপকে 8-0 গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করে ইন্ডিয়া। আন্ডার 16 টিম যে দুর্দান্ত খেলেছে, এই দুর্দান্ত খেলা তারা খেলে আগামী ফাইনাল খেলা ইন্ডিয়াকে ইনশাল্লাহ হারাতে পারবে। তাদের জন্য আমাদের শুভকামনা রইলো।